আর কয়েকদিন পরেই টঙ্গীর তুরাগ তীরে শুরু হতে যাচ্ছে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। জোরে সোরে চলছে প্রস্তুতি। মূল বয়ান মঞ্চের নির্মাণ কাজে ব্যস্ত কর্মীরা। মুসল্লিদের সুবিধার্থে তৈরি করা হয়েছে পর্যাপ্ত শৌচাগার ও অজুখানা। বসে নেই ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিরা। প্যান্ডেল নির্মাণ সহ নানা কাজে অংশ নিচ্ছেন তারাও। সকল মুসলমানের জন্য সুন্দর। বিদেশে লোকজন আসবে, তাদের খেজমতের জন্য আল্লাহর দিকে চায় সমস্ত কিছু করা হয়। ঈমান ও আমলকে ঠিক রাখার জন্য এখানে কাজ করা উচিত। এদিকে ইজতেমা ময়দানের আশপাশের রাস্তাঘাট পরিষ্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহায়তা দিচ্ছে সিটি কর্পোরেশন। মেডিকেল টিম কাজ করবে, সেখানে ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স, এবং আমরা বলেছি সেখানে যেন ছোটখাটো সার্জিক্যাল ব্যবস্থাও থাকে, সেই জন্য আমরা সিভিল সার্জনকে আমরা অনুরোধ করেছি। প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকেও। বিদেশি মেহমানদের জন্য আমরা স্পেশালি তাদের নিরাপত্তা এবং তাদের স্বাস্থ্যের দিকে আমরা খেয়াল রাখবো, এবং এবারই প্রথম জেলা প্রশাসন ফরেন টেন্টের সাথে একটি টেন্ট করবে, যাতে খুব কাছে থেকে তাদেরকে এই সুবিধাটা দেওয়া যায়। মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় এবারও দুটি পর্বে অনুষ্ঠিত হবে ইজতেমার আনুষ্ঠানিকতা। প্রথম পর্ব 13-15 জানুয়ারি, চার দিন বিরতির পর 20 জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।